পয়সা কিছু লাগে না যেটা একটা মানুষের ধারণা আছে যেখানে গেলে এত খরচ হয় এখানে বরং অনেক জায়গায় গভর্নমেন্ট সাবসিডিজ আছে আপনার একদম খুব কম পুঁজি দিয়ে সে শুরু করতে পারে ঠিক আছে 100 টাকা দিয়ে শুরু করতে পারবে তো সরকারি সহযোগিতা নিয়ে আপনি এই ফার্মিংটা স্টার্ট করেছেন তো সাধারণ মানুষ কিভাবে সেই সহযোগিতাটা পেতে পারেন যেভাবে আপনি স্টার্ট করেছেন নমস্কার সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনার ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেলেন যে আমি পোয়াল ছাতুর উপর কিন্তু আজকে পুরো প্রতিবেদন তৈরি করার চেষ্টা করছি তো এটা বর্তমানে কিন্তু অনেকের কাছে পরিচিত অনেকের কাছেই কিন্তু আবার নতুন মনে হতে পারে তো এটা এক ধরনের ছাতু যেটা পোয়াল ছাতু অর্থাৎ পেডিস্ট্রো মাশরুম হিসেবে আমরা অনেকে চিনে থাকবো যিনারা চিনেন তো আমি যে জায়গায় রয়েছি সেখানে কিন্তু পেডিস্ট্রো মাশরুম কিন্তু খুব সাকসেসফুলি এখানে চাষ হচ্ছে এবং এই পোয়াল ছাতু চাষ করে এটা এবং বাজারে বিক্রি করে কিন্তু ভালো অর্থ উপার্জন এখান থেকে হচ্ছে কেউ যদি মনে করে যে আমি ট্রায়াল বেসিস করে দেখতে চাই তো সেই জায়গায় এই ছাতু চাষ কিন্তু একটা পারফেক্ট যে কেউ যদি মনে করে আমি আগে দেখব যে হয় কি না তো এখানে এই চাষটা এমনই চাষ যে আপনি মাত্র 100 টাকা থেকেও আপনি শুরু করে দেখতে পারেন তো রামকৃষ্ণবাবু নমস্কার আপনাকে নমস্কার সবাইকে তো আপনার পরিচয়টা আমার দর্শকদের দেন আর এটা কোন জায়গা কিভাবে শুরু হলো এই পোয়াল ছাতুর চাষ রামকৃষ্ণ দাস অধিকারী বাড়ি ভগবানপুর কিন্তু এগড়াতে এখানে আমি 2018 সালে আমরা কৃষি দপ্তরে গ্রুপ ডি পোস্টে চাকরিতে জয়েন হই সেখান থেকেই শুরু আমাদের এই মাশরুম লাইনে আসা ফার্স্ট অফ অল আমরা শুরু করেছিলাম একদম ফার্স্ট আমাদের কৃষি দপ্তরে গ্রাউন্ড ব্লকে প্রত্যেকটা ব্লকেই হয় কৃষি মেলা বলে মেলা আমাদের প্রত্যেক বছর ব্লক থেকে অর্গানাইজ করা হয় সেখানে আমরা ফার্স্ট মাশরুম চাষটা ওনাদের কাছ থেকে দেখি ঠিক আছে এবং ওখান থেকেই মাশরুম চাষটা শেখার জন্য আমাকে উদ্বুদ্ধ করে আমাদের কৃষি দপ্তরই আত্মার মনোজ স্যার বলে একজন আমার সিনিয়র দাদা উনি ওনার কাছ থেকেই আমি ফার্স্ট উদ্বুদ্ধ হয়ে মাশরুম চাষটা করার জন্য আগ্রহী হই এবং নিজে ফার্স্ট অফ অল করি কারণ আমাদের যেহেতু গ্রুপ ডি পোস্টে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পোস্টে যেহেতু আমি নিযুক্ত ছিলাম সেহেতু আমার স্যালারি কিন্তু একদম খুব সামান্য পরিমাণে যার ফলে সেটাতে চালানোটা খুব মুশকিল হয়ে পড়েছিল এই জন্য তার সঙ্গে সাইডে আরও কিছু করা যায় কি না আরও একটু ইনকাম বাড়ানোর জন্য তখন খুঁজছিলাম কী করবো কী করবো ঠিক আছে যার ফলে আমি কিন্তু ওনার কাছ থেকে উৎসাহ পেয়ে উৎসাহিত হয়ে এবং উনি অনেক রকম হেল্প করেছেন আমাকে টেকনিক্যাল এবং ফিজিক্যালি তো সেখান থেকে ওনার কাছ থেকে শিখে আমরা আজকে 5-6 বছর হলো শুরু করেছি মাশরুম চাষটা নিয়ে সেখান থেকে ছোট্টভাবে শুরু করতে করতে আমরা আজকে বড় একটা ফার্ম তৈরি করেছি যেটা কিনা শুধুমাত্র আমাদের কৃষি দপ্তরের ব্লক এ থেকে ব্লক অফিস থেকে চাষিদের শেখানোর উদ্দেশ্যে এবং নিজেরও চাষ করার জন্য করেছি সেখান থেকে আজকে আমরা সাকসেসফুলিভাবে অনেক চাষিকে শিখিয়েছি এবং আমরা এখন অবধি করে চলেছি এখন এই মুহূর্তে কতগুলো বেডে আপনার ফলন ধরেছে এই মুহূর্তে আমার এখানে আছে প্রায় 25-30টা মতো বেডে ফলন আছে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা প্রায় সেকেন্ড স্টেপে মানে দ্বিতীয় দিনে ছাতুরে যেটা বেরিয়েছে ফার্স্ট ডেতে তোলা হয়ে গেছে বেরিয়ে গেছে এটা যে প্রোডাকশন হয়েছে এটা হচ্ছে সেকেন্ড লটে ওকে এরপরে আর কতদিন হবে এরপরে আগামী কালও কিছুটা বেরোবে হ্যাঁ বেশিরভাগটা আপনার 2 থেকে মানে ফার্স্ট দিন এবং সেকেন্ড দিনটা বেশিরভাগটা বেরিয়ে আসে তৃতীয় দিন যেটা হয় সেটা খুব সামান্য যার ফলে দেখতে পাচ্ছেন খুব কম পরিমাণে বেড়ে ছাতু দেখতে পাচ্ছেন আজকের ডেটে আপনার কি মনে হচ্ছে ছাতু চাষ আগামী দিনে করা উচিত কিনা ছাতু চাষের দেখুন ছাতু চাষের একটা বিশাল বড় ভবিষ্যৎ আছে পরবর্তী প্রজন্মের জায়গাতে ছাতু চাষ যদি কেউ করতে চায় তাকে মানে ফার্স্ট অফ অল মানে প্রথমত আপনার একদম খুব কম পুঁজি দিয়ে সে শুরু করতে পারে ঠিক আছে 100 টাকা দিয়ে শুরু করতে পারবে 100 টাকা দিয়ে শুরু হতে পারে 100 টাকা দিলে সে 4 থেকে 5টা বেড তৈরি করতে পারবে 100 টাকায় 4-5টা বেড হ্যাঁ আমি খড়টা ধরছি তাকে তার বাড়িতেই থাকবে চাষের বাড়িতেই থাকবে আমি বীজ এবং মার্কেট থেকে যেটুকু নেওয়া যায় সেটা 100 টাকাতেই মোটামুটি সে শুরু করতে পারবে 2-4টা বেড শুরু করে ফার্স্ট অফ অল সে পরীক্ষামূলকভাবে করতে পারবে তারপরে আস্তে আস্তে সুযোগ সুবিধা মতো তার চাষি বাড়াবে এবং এটার লাভাংশ দেখতে গেলে চাষি যদি নিজে মার্কেটে সেল করতে চায় তাহলে কিন্তু প্রফিট প্রচুর পরিমাণে আছে
ঠিক আছে যদি সে 100 টাকা ইনভেস্ট করে সেখানে সে কিন্তু যদি নিজে মার্কেটে সেল করে তাহলে কিন্তু আমার খরচটা বাদ দিয়েও সেই 100 টাকার উপরে কিন্তু 100 থেকে 150 টাকা মতো প্রফিট থাকবে মানে 100 টাকা যদি কেউ ইনভেস্ট করে সে তাহলে নিজে যদি মার্কেটে সেল করে নিজে যদি মার্কেটে বিক্রি করে তাহলে 100 থেকে আরো 150 টাকা 150 টাকা মতো প্রফিট সে আনবে মানে 100 টাকা খরচ করলো সে সেটা সে পেয়ে যাবে তার বাদেও 100 থেকে 150 টাকা মানে টোটাল 250 টাকা একটা প্রোডাকশন ভ্যালু আসবে আচ্ছা আপনি বলছিলেন যে আত্মা প্রকল্পের সহযোগিতা নিয়ে অর্থাৎ সরকারি সহযোগিতা নিয়ে আপনি এই ফার্মিংটা স্টার্ট করেছেন তো সাধারণ মানুষ কিভাবে সেই সহযোগিতাটা পেতে পারেন যেভাবে আপনি স্টার্ট করেছেন সাধারণ মানুষ সুযোগ সুবিধা সহজেই পাবে প্রত্যেকটা মানুষের ব্লকে যে কৃষি দপ্তর আছে ঠিক আছে সেই কৃষি দপ্তরে তাদেরকে যোগাযোগ করতে হবে ঠিক আছে সেই সেইখান থেকে সেই কৃষি দপ্তর থেকে মাশরুম চাষ কেন যে কোনো চাষের দিক থেকে তারা সহযোগিতা পাবে এবং ওখানে যে আধিকারিকরা আছে ওনারা ওনাদেরকে সমস্ত রকম হেল্প করবেন ঠিক আছে এর জন্য কি টোটালি কোনো রকম চার্জ নেয় বা কোনো কিছু প্রসিডিউর আছে এর জন্য কোনো চার্জ নেয় না কারণ গভর্নমেন্ট অফিস থেকে যে সহায়তাগুলো করা হয় কিংবা গভর্নমেন্ট অফিসারদেরকে যে নিয়োগ করা হয়েছে সেটা শুধুমাত্র চাষিদেরকে ফ্রিতে সার্ভিস দেওয়ার জন্য আচ্ছা যাতে চাষিরা নিত্য নতুন কিছু শিখে ওনারা লাভবান হতে পারে সেই কারণেই কিন্তু গভর্নমেন্ট অফিসগুলো আছে তো সেখান থেকে গভর্নমেন্ট অফিস থেকে যা হেল্প পাবেন সেটা কিন্তু পুরোটাই ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্টে কোনো চার্জ অনেকে দেখেছি ট্রেনিং এর জন্য চার্জ করে বিভিন্ন জায়গায় প্রাইভেট সংস্থা অনেক রয়েছে ইউটিউবে সার্চ করলে বা সোশ্যাল মিডিয়া সার্চ করলে পাওয়া যায় কিন্তু সেই জায়গায় ফ্রিতে এই ট্রেনিংটা পাওয়া যায় পুরোটাই ফ্রি অফ কস্টে যে কোনো গভর্নমেন্ট অফিস থেকে পাবে এবং আমরা নিজেরা আজকে 5 বছর 6 বছর ধরে আমরা দিয়ে আসছি চাষীদেরকে ট্রেনিং দিয়ে আসছি কিংবা আরো র ম্যাটেরিয়ালস তাদেরকে কোথা থেকে পাবে কিভাবে সেদিক থেকেও আমরা হেল্প করে আসছি পুরোটাই ফ্রি অফ কস্টে কোনো তার জন্য এক টাকাও তাদের খরচ করতে হবে না মোটামুটি দর্শক আজকে আমরা খুব গর্বিত যে কৃষি দপ্তরে আমাদের এগরা কৃষি দপ্তরের একজন আধিকারিককে আমরা পেয়েছি নমস্কার নমস্কার আমার নাম মনোজ মুখার্জি অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার আমি আচ্ছা তো আমাদের কৃষি দপ্তর যেটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেই কৃষি দপ্তরে আত্মা বলে একটা প্রজেক্ট রয়েছে আচ্ছা সেই আত্মা প্রজেক্টের আমি অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার ওকে তো আমাদের প্রজেক্ট থেকেই এগুলো সব করানো হয় প্রজেক্ট থেকে হ্যাঁ প্রজেক্ট থেকে তো বিশেষ করে এই যে জায়গাটা যার নাম না বললেই নয় সৌরেন্দ্র কামিল্লা ওকে সে ভাই ওখানে উপস্থিত আছে আচ্ছা একটু পরে আসবে এখানে তো 95 ডিসিমিলের উপর জায়গা আছে এটা সেখানে ড্রাগন আছে মাশরুম আছে মিক্সড ফার্মিংও হয়েছে অনেক কিছু ভার্মি কম্পোস্ট করারও পরিকল্পনা আমাদের রয়েছে এবং আমাদের পিছনে মৎস্য চাষ একটা প্রজেক্ট হবে তো সবই কিছু কিন্তু চাষিদের উদ্দেশ্যে আরও একজনের অনুপ্রেরণা যিনি আছেন যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার রিয়াসেন মন্ডল মহাশয় যিনি আছেন এগ্রোয়ান ব্লকের ওনার অনুপ্রেরণা রয়েছে ওভারঅল উনি দেখাশোনা করেন উনি আমাদের সাপোর্ট করেন প্রত্যেকটা মুহূর্তে একটা সাহস দেন যে স্টেপ বাই স্টেপ কী রয়েছে কীভাবে করলে ওনা আপনাদের সঙ্গে যোগাযোগ করলে এই ছাতু চাষ করতে পারবে এবং কীভাবে কী ট্রেনিং নিতে পারবে দেখুন চাষ তো অনেক রকম রয়েছে যেমন আমাদের কৃষি দপ্তরে যে আত্মা প্রজেক্ট বললাম আত্মা প্রজেক্টটা অ্যাকচুয়াল কিন্তু কৃষি দপ্তর প্লাস আমাদের যে অ্যালাইড সেক্টরগুলো রয়েছে যে উদ্যান পালন বিভাগ যে রয়েছে আমাদের মৎস্য বিভাগ রয়েছে আমাদের পশুপালন বিভাগ রয়েছে যে দপ্তরগুলো রয়েছে সবাইকে নিয়ে আমরা একটা কাজ করি আর কি একটা ছাতার তলায় সব দপ্তরকে নিয়ে এসে আমরা কাজ করি তো সুতরাং যেমন আমার মাশরুম চাষটা ওই জন্যই আমরা দিতে পারছি সবাইকে ওকে বুঝতে পেরেছেন তো ওই প্রজেক্ট থেকে মাশরুম আছে ড্রাগন আছে অনেক কিছুই চাষ আছে মুরগি পালন করছেন অনেকে কিন্তু এটাতে আমরা কেন জোর দিচ্ছি যেটা আমরা হাতে কলমে এটা করে আমরা নিজেরা সফল হয়েছে আর মাশরুমের উপর বেশি জোর দিচ্ছি যেটা বারবার আপনি ভিডিওতে বলেন বা রামকৃষ্ণ ভাই বললো যে এখানে আমি কিন্তু 100 টাকা বা 50 টাকা নিয়েও শুরু করতে পারি আচ্ছা এমনকি ধারেও এখানে শুরু করেছে অনেকে এখান থেকে হয়তো মাশরুম নিয়ে গেছে সে বাজারে কি করছে পরে এসে দিয়ে গেছে আচ্ছা আচ্ছা আমাদের যে ইনভেস্টার আছেন জানার জায়গা ওনার সাথে এমন অভিজ্ঞতাও আছে আচ্ছা সেখান থেকে পুঁজি তৈরি করে সে ব্যবসা করছে সুতরাং ব্যবসাটা শিখতে হবে এবং কম পুঁজির ব্যবসাটা যার জন্য এই মাশরুমটা মানে আমার মনে হয় যে মাশরুমটা করা উচিত আচ্ছা এটা বাড়ির কি মহিলারা কি এই এই মাশরুম ছাতুর চাষটা করতে পারে মাশরুমের চাষটা করতে পারে হ্যাঁ মহিলারা করছেন অনেকে মহিলা আমাদের গোষ্ঠীও রয়েছে আচ্ছা আচ্ছা মহিলা গোষ্ঠী 4-5টা রয়েছে আমাদের গ্রুপ করে যারা করছেন সরকারি দপ্তর থেকে সহযোগিতা নিতে গেলে আমাকে কি করতে হবে কি সেখানে তাহলে আমাকে ওই কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিস আছে সেটা যে কোনো পশ্চিমবাংলা যে কোনো ব্লকে যেতে পারে যে কোনো আমার ইগ্রান ব্লক এখানে আছে সেখানে যে আমাদের স্যারেরা আছেন বা আমাদের সাথে যোগাযোগ করতে হবে এডি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা কিন্তু তাকে সব কিছু একটা স্বচ্ছ ধারণা দিয়ে দেবো এবং পয়সা কিছু লাগে না যেটা একটা মানুষের ধারণা আছে যেখানে গেলে এত খরচ হয় এখানে বরং অনেক জায়গায় গভর্নমেন্ট সাবসিডিজ আছে সেগুলো আমরা দিই সাবসিডিগুলো এবং এই ছাতু চাষের উপরে সাবসিডি কিছু আছে অনেক সময় আসে সবসময় আসে সব সময় আমরা জানি চাষিদের জানিয়ে দেবো আমরা যে এই সময়টায় বা আমরা ডিসি আকার অনেক সময় দিই আমাদের আত্মা প্রজেক্ট থেকে ছাতু চাষ নিয়ে ছাতু চাষ ছাড়া আর কী কী প্রজেক্টের উপর আপনার হেল্প করছেন আমরা ড্রাগন চাষের উপর হেল্প করি ফল চাষের উপর হেল্প করি
এবং আমাদের বিভিন্ন রকম যে আমাদের ধান চাষ বা এইগুলো চলছে। ট্রেনিং যখন ট্রেনিং এর যে ব্যাপারটা বললেন, যখনই আসবে তখনই ট্রেনিং না আগে থেকে এসে একবার যোগাযোগ করে গেলে যখন আপনার ট্রেনিং হবে তখন আপনি ইনফর্ম করেন? সাধারণভাবে আমাদের গভর্নমেন্ট থেকে ট্রেনিং হয়, গভর্নমেন্ট থেকে যে ট্রেনিং গুলো হয় সেগুলো তো চাষিরা জিপি থেকে আসে, লিস্ট ওখান থেকে আমাদের পাঠিয়ে দেয়, ওরা ট্রেনিং করে যায়। এবং আগ্রহী চাষি যারা আছে তাদের জন্য আমরা আলাদাভাবে ট্রেনিং দিই। অনেকে হয়তো জিপি থেকে বুঝতে পারেনি বা যোগাযোগ করতে পারেননি কোনো কারণবশত, কিন্তু এই ব্লকে সবাই খুব সহযোগিতা করে, এই ব্লকে কোনো অসুবিধাই নেই। আপনি তো এই ব্লকে জানেন, তো আমরা তো আরো সহযোগিতা করছি যেহেতু আমাদের নিজেদের এখানে এই রিসার্চ সেন্টারটা করেছে সুরেন্দ্র ভাই, সেই সূত্রে আমাদের একটা সুবিধা হয়েছে যেখানেও আমরা ট্রেনিং দিই। তবে সুবিধা হয় যদি একসাথে 40 জন বা 50 জন নাম লিখান তাহলে কিন্তু সে এখানে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছি। এবং আরেকটা হচ্ছে কি যে আমরা ইয়াং জেনারেশন যারা তাদের জন্য আমরা কলেজ লেভেলেও আমরা ট্রেনিং দিচ্ছি। কলেজ লেভেলে আমরা সার্টিফিকেট কোর্স একটা করেছি হর্টিকালচারের উপর, যেখানে মাশরুম, ড্রাগন এবং নার্সারি ম্যানেজমেন্ট এবং কিচেন গার্ডেন সব মিলে প্রায় একটা 3 মাসের কোর্স আমি দিয়েছি। আমার স্যারও গেছিলেন, এই সাহেবও গেছিলেন। এটা কোন কলেজে হয়েছে? শশীভূষণ কলেজ। শশীভূষণ মানে এগ্রা শশীভূষণ কলেজ। এবং ওখানকার ছেলেমেয়েরা এখানে ড্রাগন এবং মাশরুমের ট্রেনিং নিয়ে গেছে, প্র্যাকটিক্যাল ট্রেনিংও নিয়েছে, কলেজেও আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং দেখিয়েছি এবং কলেজে একটা কিচেন গার্ডেনও আমরা বানিয়ে দিয়েছি। মানে এবং এছাড়া আপনার সার্টিফিকেটও প্রোভাইড করেছে? সার্টিফিকেট আমরা দিইনি, সার্টিফিকেটটা কলেজ থেকেই দিয়েছে। আমরা ট্রেনার হিসেবে গেছিলাম, ট্রেনিং দিয়েছি। ওকে, তো এটা ফ্রিতে? আচ্ছা, টোটালি ফ্রি, কোনো পয়সা লাগেনি। এবং আমি তো মানে ভিডিওর মাধ্যমে বলছি, যদি কেউ আগ্রহী থাকে, কোনো কলেজ যদি চায়, আমরা সেখানে ছুটির দিনগুলো যে কারণ বাকি দিনগুলো তো অফিস থাকে, ছুটির দিনগুলো চেষ্টা করি আমরা সেখানে যাওয়ার জন্য যাওয়ার। এখানে প্রত্যেকটা বেডে প্রোডাকশন হয়েছে, কি হয়েছে না হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি পুরো এখানে। তো এটা মার্কেট ভ্যালু এখন রেট কেমন রয়েছে? পয়সা তো মোটামুটি 250 থেকে 300 টাকা সবসময় চলে, 250 টাকা চলছি। আচ্ছা, এবারে পয়সাতুরে যে একটা বেড খরচা করতে খরচ হচ্ছে 40 থেকে 50 টাকা। আচ্ছা, 40 থেকে 50 টাকা, 800 থেকে মানে 1 কিলোর মতো হয়। 800 থেকে 1 কিলোর মতো প্রোডাকশন হয়। শীতকালে একটু প্রোডাকশনটা কম হয়, 700-800 মতো হয়, কিন্তু শীতকালে দামটা বেশি থাকে, 300-350 টাকা কিলো থাকে। ওকে, তাহলে কি এটা আমরা একটা ভিডিওতে তো সব কিছু তুলে ধরা সম্ভব না, আমরা আর একটা পার্টে আর একটা দিন আমরা এই ছাতু চাষ কিভাবে হয় যে একদম আমরা যারা আসতে পারবে না তাদের জন্য তো কিছু একটা দরকার, তো এই যে খড় কাটা কি ব্যাপার রয়েছে না হয়েছে স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু আমরা একটা ট্রেনিং হিসেবে নেক্সট ভিডিওতে কিন্তু আমরা তুলে ধরবো। হ্যাঁ, নেক্সট ভিডিওতে একটা ট্রেনিং হিসেবে তুলে ধরা হবে। তার আগে মার্কেটিং সম্বন্ধে একটু বলি, মার্কেটিং বা সেলস নিয়েও আমি ট্রেনিং দিই। আচ্ছা আচ্ছা, যে কীভাবে সেলস করতে হয়, কীভাবে মানুষের কাছে পৌঁছাতে হয়। আচ্ছা আচ্ছা, এগুলো যতটা পারি আমি স্টুডেন্টদের দিচ্ছি। এবং যেহেতু ইয়াং জেনারেশনকে আনার একটাই উদ্দেশ্য, ধরুন কারো বাবা চাষি, এবারে সব বাবার পক্ষে সম্ভব না চাষির পক্ষে প্রযুক্তিগুলো বুঝে নেওয়া, নিত্য নতুন যে প্রযুক্তিগুলো আসছে। আচ্ছা, একটা স্টুডেন্টের পক্ষে কী সুবিধা হচ্ছে সে বুঝে নিচ্ছে। ধরুন আমি বোটানি বিভাগের ছেলে মেয়েগুলোকে ট্রেনিং দিলাম, বোটানি বিভাগের ছেলে মেয়েগুলো কী করছে, বাবা মাকে বোঝাতে পারছে, বাবা মাশরুমটা কিছুই নয় গো, দেখো এটাই সহজ। আচ্ছা, বা তুমি সেলসকে ভয় করছো এটা কিছু নয়, আমি অমুক কাউকে তো বললাম, আমাকে তো আমার তো মালটা পুরো নিয়ে নিয়েছে, আমাকে চা খাইয়েছে, আমাকে বসতে বলেছে, মানে অপরের জায়গা থেকে ভাবা। আচ্ছা, বা সেলস মানে নিজেকে বিক্রি করা। ওকে, এই যে ব্যাপার, খুব দারুণ উদ্যোগ কিন্তু এটা, এইটা কিন্তু খুব কাজে দিয়েছে এখানে এরোয়ান ব্লকে। যোগাযোগ কিভাবে করবেন, ফোন বাই ফোন যদি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আদারওয়াইজ আপনি চাইলে এগ্রা কৃষি, এগ্রা ওয়ান ব্লকের কৃষি যে অফিস রয়েছে কৃষি অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানে মনোজবাবু তো রয়েছেন, এছাড়া ওনার আধিকারিক আরও অনেক রয়েছেন, তো সেই জায়গায় আপনাদের হেল্প পেতে কোনো অসুবিধা হবে না। তো আর একটা ভিডিওতে আমরা এটা কিভাবে ফার্মিং করা যায় সেই বিষয়ের উপর আমরা একটা ভিডিও বানাবো। নমস্কার আপনাকে, অশেষ ধন্যবাদ যে আমি স্যারের মুখ থেকেই শুনছিলাম এবং রামকৃষ্ণবাবুর কাছ থেকেই শুনছিলাম যে আপনি এই প্রজেক্টটার করার জন্য, শুধু এখানে তো ছাতু চাষ নয় আরও অনেক চাষ রয়েছে, তো সেই এত বড় মানে যে রিসার্চ করার জন্য যে আপনি ওনাদেরকে সুযোগ দিয়েছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মাশরুম সম্পর্কে আমি যতটুকু জানি মাশরুম লাইক এ সুপার ফুড, সো এটাকে না মানে এটাকে গ্রো করানোর জন্য যদি না কিছু করা হয় তাহলে তো মানুষের জন্য পিছিয়ে যাবে। আচ্ছা, সো সেই সেন্সে মাশরুমকে এগিয়ে নিয়ে যাওয়া বা মাশরুম ছাড়াও ড্রাগন মানে যেগুলো আমার মানে এতে রয়েছে মোটামুটি, তো সেগুলোর জন্য যদি কিছু না করা হয় কাউকে না কাউকে তো স্টেপ অ্যাহেড করতেই হবে। তো দ্যাটস ওয়াই মানে আমি এটাতে মানে মনোজদার কথাতে ইন্সপায়ার্ড হয়েছি এবং শোনার পরে আমি বললাম না আমি রাজি আছি, আমি তো এমনিতেই মানে আমার মানে ভগবানের মোটামুটি যথেষ্ট আছে আমার চলে যাওয়ার মতো, তো আমি কেন এটাকে ইউটিলাইজ করবো না বা মানুষের সেবায় দেবো না, দেবেন না। তো মোটামুটি দর্শক, আজকে একটা পল ছাতুর চাষের ওপর আমরা একটা ওভারঅল একটা অভিজ্ঞতা দিলাম, কারণ কি এর আগেও অনেক ভিডিও করেছি আমি, বিভিন্ন প্রজেক্টের ওপর কাজ দেখিয়েছি আপনাদের বিভিন্ন রকম ফার্মিংয়ের ওপর।
তো পল ছাতুর চাষ কিন্তু একটা গ্রাম বাংলার যে সাধারণ মানুষ পর্যন্ত এই চাষটাকে করতে পারে, মাত্র 100 টাকা দিয়ে এই চাষ শুরু করে এবং সে চাইলে সে জায়গাটাকে অনেক টাকায় সে নিয়ে যেতে পারে। ইটস মোর প্রফিটেবল, ঠিক আছে। এবং এছাড়া মার্কেটে কিন্তু এর ভ্যালু কিন্তু দারুণ রয়েছে, কারণ কি যখনই আমরা মার্কেটে গিয়ে, যখন আমারও প্রিয় খাবার হচ্ছে মাশরুম, ঠিক আছে, মার্কেট থেকে যখনই কিনতে যাই 25 থেকে 30 টাকা শ, মানে 250 থেকে 300 টাকা কেজি কিন্তু মার্কেটে বিক্রি হয়। এবারে পাইকারি রেট, কেউ হয়তো হিউজ পরিমাণে প্রোডাকশন করলো, পাইকারি রেট হয়তো সেখান থেকে 50 টাকা কম হতে পারে, কিন্তু সে জায়গায় দেখতে গেলে যেখানে 100 টাকা ইনভেস্ট করে প্রোডাকশন মানে ডবল প্রফিট আসতে পারে। তো আমার মনে হয় এরকম একটা চাষ অবশ্যই করা উচিত আর এগিয়ে যাওয়া। পোয়ালটার টেস্টও খুব সুন্দর, টেস্ট খুব সুন্দর, মানে যদিও অয়েস্টার উপকারী বেশি কিন্তু হয়তো টেস্ট অতটা ভালো না, কিন্তু পোয়ালের টেস্ট তো অসাধারণ, পোয়াল নিয়ে তো কোনো কথাই হয় না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওটা সত্যি খুব মানুষের কাজে লাগবে, এই কারণে যে সরকারি সহযোগিতা যেখানে মানুষ পাবে সেখানে ভরসা পাবে যে হ্যাঁ এখান থেকে কিছু একটা হবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, যে একটা আপনাদের সন্ধান দেওয়া যেখানে আপনারা ফ্রিতে ট্রেনিং নিয়ে এইরকম ছাতু চাষকে আপনারা করতে পারবেন এবং এখান থেকে 2 পয়সা ইনকাম করতে পারবেন। তো চলুন দর্শক, নেক্সট ভিডিওতে আমরা এর প্রপার ট্রেনিং ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করব। এছাড়া প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং থিওরিক্যাল ট্রেনিংয়ের জন্য তো স্যারের সঙ্গে অলরেডি যোগাযোগ করবেন বা কৃষি দপ্তরে কৃষি দপ্তরের অফিসারে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আপনাদের যে কোয়েরিজ নেক্সট ভিডিওতে আমরা কী কী দেখাতে আপনারা দেখতে চাইছেন সেগুলো কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।